আপনারা জানেন যে একত্রিশ দিন ধরে আজকে লাগাতার অনুষ্ঠান চলছে এবং আমাদের সাথীরা অনেকেই অসুস্থ হচ্ছেন রাজ্যপাল অনুরোধ করেছিলেন যে এই অনুষ্ঠানটা তুলে নিতে আমরা বলেছি আমরা অবশ্যই তুলে নেব নাটক করার আন্দোলন করার মধ্যে তফাৎ আছে না যে ঢিল মেরে টালির চাল ফাটিয়ে দিয়েছে সে কি করে এসে বলবে তা তো আসা সম্ভব না বকে আর ডিএর দাবিতে অনশন আন্দোলন চলবে আজ রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে রাজ্যপালের হস্তক্ষেপে রাজ্য সরকার যদি আলোচনায় বসে তবেই তারা অনশন আন্দোলন প্রত্যাহার করবেন এমনটাই যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে ৪৫ দিনে পড়ল যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলন এবং একত্রিশ দিনে পড়ল অনশন আন্দোলন আজকে রাজভবনে বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছে যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা ত্রিপাক্ষিক বৈঠক হলে তবেই অনশন উঠবে সংগ্রামী যৌথ মঞ্চের পাঁচজন প্রতিনিধি দল রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন এবং ত্রিপাক্ষিক বৈঠকের জন্য তিনি চেষ্টা করছেন এমনটাই জানিয়েছেন তবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদর্থক বার্তা আসেনি তাই অনশন আন্দোলন প্রত্যাহার করছেন না আন্দোলনকারীরা এমনটাই জানিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে আমরা প্রথমে মাননীয় রাজ্যপালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি বিষয়টাতে সহানুভূতির সাথে তিনি তার অবস্থান গ্রহণ করেছেন তার জন্যে আমাদের তরফ থেকে আপনারা জানেন যে একত্রিশ দিন ধরে আজকে লাগাতার অনুশান চলছে এবং আমাদের সাথীরা অনেকেই অসুস্থ হচ্ছেন রাজ্যপাল অনুরোধ করেছিলেন যে এই অনশনটা তুলে নিতে আমরা বলেছি আমরা অবশ্যই তুলে নেব কিন্তু সরকারের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত কোনো সারা শব্দ পাইনি সরকারের সংবেদনশীলতার কোনো প্রমাণ আমরা পাইনি আমরা চাই রাজ্যপাল নিজে মধ্যস্থতা করে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনার বন্দোবস্ত করুন আমরা জানতে চাই সরকারের কী অসুবিধে এবং আমরাও আমাদের দাবিগুলো জানাতে চাই এটা এক দ্বিতীয়ত আপনারা জানেন যে ধর্মঘটের পর দিন থেকে বিভিন্ন জায়গায় নানান ধরনের হুলিগানরা আমাদের যারা ধর্মঘট করেছিলেন সে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের উপরে আক্রমণ করছেন আমরা অবিলম্বে এটা বন্ধ করার জন্য রাজ্যপালের ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছি পাশাপাশি আমাদের দাবি যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন ধর্মঘট করেছেন তাদের বিরুদ্ধে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না রাজ্যপাল আমাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন তিনি তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে গণ্ডির মধ্যে থেকে এই বিষয়টা সহানুভূতির সাথে বিবেচনা করছেন এবং সরকারের যথাযথ স্তরে তিনি তার বক্তব্য আমাদের বক্তব্য তার রেকমেন্ডেশন সহ তিনি পাঠাবেন এই বিষয়টা সমাধানের উদ্যোগ নেবেন এইটুকুই কথা হয়েছে আজকে রাজ্যপালের সাথে উনি উদ্যোগ নেবেন এই ব্যাপারে তিনি জানিয়েছেন যে যদি সরকারও রাজি থাকে আপনারাও চাইছেন সরকারও যদি চায় তাহলে তিনি মধ্যস্থতাকার ভূমিকা নেবেন অনশন নিয়ে আমরা একটাই কথা বলেছি যে আমরা অনশন প্রত্যাহার করব যদি সরকার ইতিবাচক ভূমিকা নেয় না এই মুহূর্তে তো অনশন তোলা হচ্ছে না অবস্থান চলবে সংবেদনশীলতা আপনারা দেখুন একত্রিশ দিন হয়ে গেছে সরকারের তরফে একটা একজন মন্ত্রী একজন আমলা পর্যন্ত এসে খোঁজ খবর নেননি তা আমরা সেটাই বলেছি যে আমরা সম্মানজনক শর্তে নিষ্পত্তি চাই এবং সরকারকে আমাদের সাথে বসতে হবে তিনি তার সাংবিধানিক ক্ষমতার ভেতরে সাংবিধানিক গণ্ডির ভেতরে থেকে যতটা সম্ভব করা যায় ততদূর করবেন বলে আশ্বাস দিয়েছেন হ্যাঁ রাজ্যপালের ভূমিকা আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে এই ভূমিকা নেওয়ার জন্য রাজ্যপাল পুরোপুরি সহমত পোষণ করেছেন রাজ্যপাল নিজেও একসময় সরকারি কর্মী ছিলেন সেই জায়গা থেকে তিনি বোঝেন এই দাবি যথার্থতা এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে এই দাবি সম্পূর্ণভাবেই যথার্থ দাবি বলেছেন এবং আমরা দেখতে চাই যে উনি এটার পরে কি স্টেপ হলো তারপরে আমরা অনশনের ব্যাপারে সিদ্ধান্ত পরে জানাবো আমরা আশা করছি যে উনি সাংবিধানিক প্রধান হিসাবে যেটা বলেছেন সেটা রাজ্য সরকার রাজ্য সরকার সম্মান সম্মান দিয়ে সেটা আমরা যেমন একটা তার অনারে আমরা এসেছি এবং আশ্বাস দিয়েছি রাজ্য সরকারও তার সম্মান রেখে এটা আমরা আশা করছি এবং তারপরে আমাদের স্টেপ আমরা জানাবো আজ রুদ্রনীল ঘোষ তিনি এসেছেন যৌথ সংগ্রামী মঞ্চে তিনি ঠিক কি বললেন চলুন শুনেনি আমি রাজ্য বিজেপি কালচারাল থেকে আসি বাবীদিকে মাননীয় পুলক নারায়ণ দা আসুন রুবিদি আসুন তার ইন্টেলেকচুয়াল সেল থেকে আসুক না কেন মানুষ তো সমস্যা মানুষের আমি যতই জোর করে একটা সময়তেই এই আন্দোলনটাকে ন্যায্য যে অনুরোধ দাবি তারপর সেটাকে আন্দোলনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের মাথাদের তরফ থেকে একটা প্রাণপাত করার চেষ্টা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পেশার বিভিন্ন মানসিকতার মানুষ তাদের বাড়িতে দেখতে পাওয়া যায় না রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবেশ তৈরি করেছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে তাদের প্রকল্প নিয়ে আমরা জানি যে এই ভুল রাজ্য পরিচালনা বা ইত্যাদির জন্য আজকে অর্থনৈতিকভাবে ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় চলে এসেছি যে একটা বাচ্চা জন্মালে এই দশ কোটি রাজ্যের যেখানে ছ লক্ষ কোটি টাকা দেনা হয়ে রয়েছে একটা বাচ্চা অকারণ সে ষাট হাজার টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে তার বাবা বাবা তো দায়ী নয় তাই এখানে যারা যারাই এই আন্দোলনের মধ্যে রয়েছেন সম্পূর্ণ মানবিক সম্পূর্ণ ন্যায্য দৃষ্টিভঙ্গিতে তারা যে আন্দোলন করছেন যে কোনো সম্পন্ন মানুষ তাই সেটাকে সমর্থন করছেন শুধু নয় সম্মানও করছেন কিছু লোক তারা ফ্ল্যাগ নাড়াচ্ছে টিভিতে মুখ দেখাচ্ছে আর বিরোধী দলের কিছু মানুষ চলে যাচ্ছে এটা কোন আলোচনার সম্ভাবনা বাড়াচ্ছে না শ্বশুর বাড়ির লোক তো দেখতে পাচ্ছে ছবিগুলো ভালো লাগছে তো জামাইকে দেখে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ